সৌদি আরব ও ইরান শক্তিশালী দুটি প্রতিবেশী দেশ, আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে তারা বহু বছর ধরে প্রতিযোগিতায় লিপ্ত। বহু দশক ধরে চলে আসে এই শত্রুতা আরো তীব্র হয়েছে দুটি দেশের ধর্মীয় পার্থক্যের কারণে। এই দুটি দেশ ইসলাম ধর্মের মূল দুটি শাখার অনুসারী, ইরান শিয়া মুসলিম বিশ্ব এবং অন্যদিকে সৌদি আরব সুন্নি মুসলিম জগতের শীর্ষ শক্তি হিসেবে বিবেচিত। ধর্মীয় এই বিভাজন মধ্যপ্রাচ্যের বাকি মানচিত্রেও দেখা যায়। বাকি দেশগুলোর কোনোটিতে হয়তো শিয়া, আবার কোনোটিতে সুন্নি অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ। তাদের কেউ ইরানের সঙ্গে, আবার কেউ সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ। ঐতিহাসিকভাবে সৌদি আরব, যেখানে ইসলামের জন্ম হয়েছে, তারা নিজেদের মুসলিম বিশ্বের নেতা বলে দাবি করে। কিন্তু 1979 সালে এ দাবিকে চ্যালেঞ্জ করে ইরানের হওয়া ইসলামিক বিপ্লব, এই বিপ্লবের মধ্য দিয়ে ওই অঞ্চলের নতুন এক ধারার রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়। এবং তাদের একটি উদ্দেশ্য হচ্ছে ইরানের বাইরেও এমন রাষ্ট্রের মডেল ছড়িয়ে দেওয়া। ইরানের বিরোধী অন্যতম বৃহৎ শক্তি ছিলেন ইরাকের প্রেসিডেন্ট ও সুন্নি আরব নেতা সাদ্দাম হোসেন। ইরান ইরাকের বিরোধের মাঝেও ফায়দা নিতে ভুলেনি পশ্চিমারা। তখনকার সাদ্দাম হোসেনের ইরাক ছিল মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে এগিয়ে থাকা এবং মার্কিন তীব্র বিরোধীদের অন্যতম একটি দেশ। আর তাই 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত সামরিক অভিযানে তাকে ক্ষমতা থেকে হটানো হয়। এতে ইরানের সাময়িক ফায়দা হলেও মুসলমানদের কি ক্ষতি হয়েছে সেটা আজ বুঝতে পারছে মুসলিম নেতারা। এরপর 2011 সাল থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। সরকার বিরোধী এসব আন্দোলনে সৌদি আরব ও ইরান নিজেদের স্বার্থ ব্যবহার করে বিভিন্ন দেশে তাদের প্রভাব বাড়ানোর চেষ্টা করে যায়। সেই সাথে সেসব দেশে চলে পশ্চিমাদের নানা কূটকৌশল, বিশেষ করে সিরিয়া, বাহরাইন এবং ইয়েমেনে ব্যাপকভাবে তা পরিলক্ষিত হয়। এর ফলে ইরান ও সৌদি আরবের মধ্যে পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস ও শত্রুতা আরও বৃদ্ধি পেতে থাকে। কিন্তু গত মার্চ মাসে ইরান এবং সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক আবারও স্থাপন করলে অবাক হয়েছিল বাকি পৃথিবী। আর এর মধ্যস্থতা করে অসাধ্য কাজটি শুরু করে দিয়েছে চীন। বর্তমান সময়ে মুসলিম দেশ দুটির সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয়তা বুঝতে পারার পিছনে ফিলিস্তিনে মুসলমানদের উপর ইসরায়েলি আগ্রাসন ও তাতে পশ্চিমাদের নির্লজ্জ সমর্থন একটি অন্যতম কারণ। যুদ্ধের নীতিমালা না মেনে নির্বিচারে নারী শিশু হাসপাতালে ইসরায়েলি হামলার কোনো প্রতিবাদ না করে বরং আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর নির্লজ্জ সমর্থনে আর বুঝতে বাকি নেই যে মুসলিম দেশগুলোর বিভাজন এবং বৈরী সম্পর্কের ফায়দা নিচ্ছে বিশেষ কয়েকটি পশ্চিমা দেশ। গেল 2 সপ্তাহ ধরে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি সাধারণ মানুষ হত্যার বিরুদ্ধে সৌদি, ইরান, তুরস্ক সহ মুসলিম দেশগুলো বারবার প্রতিবাদ করলেও কাজ হচ্ছে না। আরও পশ্চিমা বেশ কয়েকটি দেশ ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। এসব দেখে বুঝতে আর বাকি নেই মুসলিম নেতাদের, তাই নিজেদের মধ্যে দূরত্ব করে নতুন করে আর সুযোগ দিতে চায় না এই দুটি সামরিক শক্তিশালী মুসলিম দেশ। 7 বছর পর ইরান সৌদি আরব সম্পর্কের উন্নতির মধ্যে খবর এসেছে যে আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে ইরান তার পারমাণবিক প্রযুক্তি সৌদি আরবকে হস্তান্তর করতে পারে। নিউক্লিয়ার পাওয়ার সৌদি আরবের বিষয়ে ইসরায়েলের আপত্তি আছে, কিন্তু মুসলিম বিশ্বের দেশ দুটির মাঝে সম্পর্কের নতুন অধ্যায়ে শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে সৌদি আরবকে সহযোগিতার হাত বাড়াতে চায় ইরান। দেশটি তার গবেষণা ও প্রযুক্তি সৌদি আরবকে হস্তান্তর করবে আন্তর্জাতিক আইন অনুসারে। ইরানের এই সহযোগিতার দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা ঘটাতে যাচ্ছে। আর স্বাভাবিকভাবে সৌদি ইরানের মাঝে সম্পর্ক উন্নয়নকে ভালোভাবে দেখছে না পশ্চিমারা। মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব কমতে শুরু করায় অনেকটা ঘুম হারাম হওয়ার অবস্থা বলেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।